যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেশের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় তিনি জানান, কোনো ব্যবসায়ীর ভিসা বাতিল হলেও বিকল্পভাবে তিনি ব্যবসা চালিয়ে নিতে পারবেন। যে কোনো স্যাংশনে শঙ্কিত হওয়ার ব্যাপার হলেও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু পেমেন্ট অন্য কোনোভাবেও করা যাবে। এ সময় তিনি আরও জানান, চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে এক তৃতীয়াংশ, এ সময় ইউরোপে রপ্তানি কমেছে 12%। পরিমাণ অনুযায়ী সমগ্র বিশ্বে আমদানি কমেছে 13% এবং দেশের পোশাক আমদানি কমেছে 14.50%। এ সময় কয়েকটি গণমাধ্যমে পোশাক রপ্তানির আড়ালে 300 কোটি টাকা পাচার শিরোনামের সংবাদ প্রকাশে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, তদন্ত ছাড়া এমন সংবাদ প্রকাশ করে পোশাক খাতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এটা তদন্ত ছাড়া এবং এটা কোনো প্রমাণ ছাড়া এই নিউজটা এই সেক্টরে এগেনস্টে গেছে, বায়ারদের এটা ইমেজের মধ্যে প্রবলেম হয়েছে। এমনি আমাদের ইমেজ নিয়ে আপনারা জানেন যে আমরা কত কাজ করছি, চেষ্টা করছি। কাস্টমসই বলছে, মানে গোয়েন্দা বিভাগ, যে কোড 20 আন্ডারে স্যাম্পল যায়, তো এত হাজার হাজার টন স্যাম্পল গেল, সেই জিনিসটা আবার আমি রিপিট করছি যে কে গেল, আমি পাঠাই নাই, আপনাদের থ্রুতে গেছে এবং আপনারা এটা আমাদেরকে প্রমাণ করেন। কোন কাস্টম অফিসার ছিল, কোন কাস্টম কমিশনার ছিল সেই সময় ডিউটিতে, এতগুলো কনসাইনমেন্ট গেছে, তাদের সবাইকে এই আইনের আওতায় আনতে হবে, তাদের সবাইকে এটা বিচার করতে হবে। পাচার তো, পাচার কি প্রমাণিত, এটাই আমি জানতে চেয়েছি। আমরা যেহেতু চেষ্টা করে এই দেশের এক্সপোর্টটাকে ধরে রেখেছি, ফরেন কারেন্সি আর্ন করছি, এমপ্লয়মেন্ট ধরে রেখেছি, ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, সেই কারণে একটা স্বার্থান্বেষী মহল যারা দেশের ভালো চায় না, সেক্টরে ভালো চায় না, তারা সঙ্গবদ্ধভাবে এই কাজগুলো করছে এবং তাদেরকে আমার মনে হয় যে আপনারা ইনভেস্টিগেশন করেন, চিহ্নিত করেন। এ বিষয় নিয়ে আরও কথা বলতে অনলাইনে আছেন বিজিএমইএ পরিচালক ও ব্যবসায়ী মোহাম্মদ খসরু চৌধুরী, সিআইপি। জনাব খসরু চৌধুরী, বিজনেস লাইনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাও যে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেশের বাজারে পোশাক রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বিজিএমইএ, এবং গতকাল আপনি সেই সংবাদ সম্মেলনে ছিলেন এবং সেখানে আরও জানানো হয়েছে যে কোনো স্যাংশনই শঙ্কিত হওয়ার বিষয়, কিন্তু কোনো ব্যবসায়ীর ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়লে তার ব্যবসা ক্ষতির মুখে কি পড়বে না, এই বিষয়টি আপনি যদি বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আসলে এটা স্যাংশন না, এটা আসলে ভিসা নীতি। ভিসা নীতি তো আপনার গতকালও কিন্তু আমাদের মাননীয় প্রেসিডেন্ট কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছে যে ব্যাপারটা হলো যে এটা যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য তারা দেশের উপরে একটা ধরনের চাপ দিয়েছে, সে চাপটা হলো ব্যবসায়ীদের জন্য না বা স্টুডেন্টদের জন্য না, যারা যাতায়াত করতে তাদের জন্য না, যারা আসলে নির্বাচনের জন্য কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে তাদেরকে হয়তো ভিসা নীতির আওতায় আসবে, সেই ক্ষেত্রে বিজনেস এটার মধ্যে পড়ে না, এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হলো যে এখানে আর একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে আমরা কোভিডকালে যে 2019 থেকে 2021 সাল পর্যন্ত আমরা কিন্তু একটা জিনিস শিখেছি, যেটা জুম মিটিং এখন করছি, এখন কিন্তু আমাদের স্টুডিও যেতে হচ্ছে না, আমরা কাস্টমারের সঙ্গে কিন্তু আমরা এরকম জুম মিটিং করে আমরা বিজনেসটা করি, যেটা আমরা বিগত দিনে এগুলো শিখিয়েছি যে সেইভাবে বিজনেসটা কিন্তু আমাদের এই কোভিডকালীনও কিন্তু চমৎকার আমরা চালিয়েছি, এবং সেই তার উপরেই নির্ভর করে আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে যদি কোনো ভিসানীতির জন্য যদি দেশের মধ্যে কোনো রকম প্রবলেম ক্রিয়েটও হয় সেই ক্ষেত্রে বিজনেসের কোনো রকম প্রভাব ফেলবে না, কারণ আমাদেরকে অল্টারনেটিভ আমরা জানি যে কীভাবে করতে হয়। আর সেই ক্ষেত্রে বাংলাদেশে এমন একটা মার্কেট যে এখানে কাস্টমার আসবে, গার্মেন্টস কিনতে হবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভিসা নীতি আমাদের জন্য কোনো রকম কোনো প্রভাব ফেলবে না। আর যেটা আপনারা হয়তো শঙ্কিত বা আমরাও শঙ্কিত ছিলাম, কিন্তু আমরা কাস্টমারের সঙ্গে আলাপ করে দেখেছি যে সেখানে আলহামদুলিল্লাহ আমি বলবো যে কাস্টমাররাও যথেষ্টভাবে পরিষ্কার যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যেটা সেই গভর্নমেন্ট থেকে যে জিনিসটি আপনাকে আমাদেরকে হয়তো একটা ধুমকি হুমকি বা যেটাই বলি আমরা দেওয়ার চেষ্টা করছে, সেটা এক ধরনের
যে যেটা বললাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য, এইটার সঙ্গে আমাদের বিজনেসের কোনো রকম মিল নাই। এবং জনাব খসরু চৌধুরী, আমরা দেখছি যে চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি কমেছে এক তৃতীয়াংশ, এবং ইউরোপীয় ইউনিয়নেও কমেছে সেটা খুবই উল্লেখযোগ্য পরিমাণ। তো পরিমাণ অনুযায়ী সারা বিশ্বে আমদানি কমেছে 13% সমগ্র বিশ্বে, এবং এক্ষেত্রে দেশীয় পোশাক আমদানি কমেছে 14.50%। তো হঠাৎ কেন মূল্যস্ফীতির ব্যাপার তো অনেকদিন ধরেই চলছিল এবং উচ্চ মূল্যস্ফীতি ছিল, হঠাৎ কেন পোশাক রপ্তানি এতটা কমে গেল? যাই হোক, আমি ব্যাপারটা আমি খুলে বলি, সেটা হলো যে 2022 সালে কিন্তু আমাদের বিজনেসটা ওভারফ্লো ছিল, আমাদের চমৎকার একটা বিজনেস বাংলাদেশে আসছিল, সেটা কোভিড কালীনের পার করার পরে কিন্তু চাহিদাটা বেড়ে যায়। তো সারা ওয়ার্ল্ডে কিন্তু ওই ধরনের চাহিদাই চিন্তা করে তারা কিন্তু আমাদের কাছে অর্ডার প্লেস করেছিল, এবং সেই অনুযায়ী কিন্তু ক্রয়াদেশ আমরা পেয়েছিলাম এবং আমরা কিন্তু ওইভাবে হেঁটেছিলাম। একসময় দেখা গিয়েছে, আপনারা দেখছেন কি না জানি না, 2022 সালের শেষের দিকে এসে পোস্টফোন করা শুরু করলো, অর্ডার ক্যান্সেলেশন করে নাই কিন্তু পোস্টফোন করলো। কারণ হচ্ছে যে ওরা দেখলো যে ওদের যে রিসেশন ছিল সেই রিসেশনটা আস্তে আস্তে করে এটা পড়া শুরু করছে। ইন বিটুইন যে আমি বলবো যে কোভিডকালীন সেটাও কিন্তু রিসেশনের সেইভাবে মানে পড়ে নাই, তাদের সরকার তাদের দেশে সরকার টাকা দিয়েছে, তারা কিন্তু বাজার করেছে, খেয়েছে, ঘুমাইছে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই, ওদের মার্কেট কিন্তু সচল ছিল। কিন্তু তারপরে যখন আপনার গভর্নমেন্টের টাকা বন্ধ হয়ে গেল তাদেরকে, তখন কিন্তু তারা একটু ডিফেন্সিভ হলো যে টাকা পয়সা খরচ করা যাবে না, মার্কেটে থেকে যে কেনাকাটাটা সে কেনাটা কমিয়ে দিল। এই 2022 সালের শেষের দিকে কিন্তু এই পোস্টপোন হতে হতে 2023 সালের এখনো পর্যন্ত কিন্তু আমরা কিন্তু একটা বলতে গেলে ব্যাক গিয়ার আমরা বলবো না, যে ব্যাক গিয়ার বলবো শুধু আমরা ইউরোপ এবং আমেরিকাতে আমাদের বিজনেসটা কমেছে, সেটা হলো রিসেশন চলতেছে এবং তার সাথে সাথে আপনার ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ আছে সেই যুদ্ধের একটা মন্দাভাব ছিল, সেই মন্দাভাবটা নিয়েই কিন্তু চলছে। তো যাই হোক, এখন আমরা যে গুড নিউজ যে জিনিসটা আছে যে আমরা ইন দ্য মিন টাইম আমরা কিন্তু অন্যান্য মার্কেট ডেভেলপ করেছি, যেখানে আমাদের 15-17 বিলিয়ন ডলারের মার্কেট তৈরি করেছি, যার ফলে আপনি দেখেছেন যে গত 22-এ যে আমরা এক্সপোর্ট করেছি, 23-এ এসে কিন্তু আমরা এক্সপোর্ট কম করি নাই, কিন্তু এক্সপোর্টটা সমানতালে আছে। এখন আমরা বলতে পারি তার সমানতালে কীভাবে হইল, 2022 সালের কিছু ব্যবসা আমাদের পোস্টপোন থাকে সেটা আমরা কিন্তু 23-এ এক্সপোর্ট করছি, এবং 23-এ আমাদের যে কম অর্ডার ছিল সেটাকে মেক আপ করে আমাদের মোটামুটিভাবে গত বছর এবং এই বছর অলমোস্ট সিমিলার বা বলছি একটু বেশি ভালো হয়েছে এক্সপোর্টের দিক থেকে। কিন্তু সেটা ক্রেডিট যদি দিতে হয় সেটা গত 22-এর অর্ডার আমরা 23-এ এসে এক্সপোর্ট করেছি। এখন 2024 সালে আমাদের একটা যে আমাদের প্ল্যান আছে যে আমরা 60 বিলিয়ন বা একটা কিছু করব, সেখানে হয়তো আমাদের হ্যাম্পার হবে, কারণ আমাদেরকে এখনও কিন্তু সেই যে ফ্লো আসার কথা সে ফ্লোটা আসেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইলেকশন সামনে আছে, কাস্টমাররা এই ইলেকশনটা সামনে রেখে যে একটু চিন্তা যে করছে না সেটা আমরা বলবো না, চিন্তা করছে। সেই ক্ষেত্রে আমরা যে ভলিউমটা পেতাম সে ভলিউমটা তিন ভাগে তারা ভাগ করার চেষ্টা করছে, তা আমরা আশা করতেছি আমরা পুরো ভলিউমটাই পাব, এবং আমরা নিশ্চিত করেছি এবং কাস্টমাররাও যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট বাংলাদেশের প্রতি যে রাজনৈতিক কোনো রকম অস্থিরতা হবে না সেটা তারাও বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি। এবং আমাদের দেশের যে বিজনেসটা চলছে, যে বিজনেস যারা আমরা করতেছি, কিন্তু আমরা পুরোপুরি একমত বর্তমান সরকারের উপরে এবং তাদের প্রতি আমরা খুশি, এই কারণেই যে 15 বছর আমরা যেভাবে বিজনেসটা চালিয়ে গিয়েছি বা চালাচ্ছি, আমরা মনে করি যে এই গভর্নমেন্ট কোনোভাবে আমাদের কোনো হ্যাম্পারিং এবং আমাদেরকে যেভাবে সাহায্য করে যাচ্ছে সেই সাহায্যটা অব্যাহত থাকবে। এবং আশা করি যে আমাদের এই যে ইলেকশন ইন বিটুইন যে ইলেকশন যে আমাদের একটা সময় আছে 2-3 মাস, 4 মাসের যে সময় আছে, জনাব খসরু চৌধুরী একটু জানতে চাচ্ছি হবে না, আর যারা বিরোধী দল আছেন বা যারা ইলেকশনে আসতে চাচ্ছেন না বা যাই করতেছেন, সেটা আমার কাছে মনে হচ্ছে যে তারাও এই দেশের নাগরিক, তারাও এই দেশকে ভালোভাবে মানে চলুক, এটা চায় ব্যবসায়ী যে চাকা সেটা চলুক, ব্যবসা চললে দেশ ভালো থাকবে তারাও বিশ্বাস করে, যারা সরকারি দল আছে তারাও বিশ্বাস করে। আমি মনে করি যে বিজনেস আমাদেরকে যেভাবে চলছে এটা ভালো হবে, খারাপ হবে না, কিন্তু কথা হলো যে আমরা কি ন্যায্য পয়সাটা পাবো কিনা, তারপরে আবার একটা জনাব খসরু চৌধুরী আপনার সরকারের একটা বেতন রিশিডিউল করতে হবে, সেটা নিয়েও কিন্তু কথাবার্তা চলছে। সবকিছু মিলিয়ে যদি আমরা বলতে চাই
সেটা হয়তো নভেম্বর বা ডিসেম্বরের আগে আমরা আসলে বলতে পারবো না। যদি আমাদের একটা উইদিন দ্য টলারেন্সের মধ্যে যদি আপনি বেতন বাধা দিয়ে ভরে, তাহলে হয়তো আমাদের বিজনেসে কোনো ব্যাঘাত ঘটবে না। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু আমরা যে রিসেশনের মধ্যে পড়ছি, আমাদের ডাউন যে আমাদের বিজনেসটা আছে, সে ডাউন থেকে আমরা আপ করতে পারবো না। একটা হলো খরচের বা আমাদের যে কস্ট অফ গার্মেন্টস, সেই কস্ট যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা হয়তো এটা আপ করতে পারবো না এবং কাস্টমার আমাদের কাছে আসবে না, সেটা হয়তো হতে পারে। কিন্তু আমি মনে করি যে ভিসা নীতি বা অন্য অন্য যে সমস্যা, সেই সমস্যার জন্য হবে না। কিন্তু এখানে আর একটা উল্লেখ করতে হয়, সেটা হলো যে আমাদের কিন্তু কস্টিং বেড়ে গিয়েছে। সেটা হলো যে ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা ফুয়েল কস্ট আমরা বলি, এনার্জি কস্ট আমাদের বেড়ে গিয়েছে। আমাদের অল ওভার যেটা আমরা বলবো, সেখানে কিন্তু কস্ট আমাদেরকে বেড়ে গিয়েছে, বিকজ অফ সারা ওয়ার্ল্ডে কিন্তু কস্ট বেড়ে গিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। জনাব খসরু চৌধুরী, আপনার কথার সাথে আমি একটু যোগ করতে চাচ্ছি যে খরচ বেড়েছে এবং জ্বালানি এবং অন্যান্য বিষয়ের খরচ বেড়েছে, পণ্যের দাম মূল্য বেড়েছে, এবং একই সঙ্গে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সেখানকার উচ্চ মূল্যস্ফীতির কারণে তারা পোশাক এবং প্রসাধনীর খরচ কমিয়ে সেটা খাদ্যে ব্যয় করছে, এই এটাও একটি বিষয়। কিন্তু আপনি বলছিলেন, আপনি এই বিষয়টি একটু জানিয়েছেন, তো আরও জানতে চাও যে গণমাধ্যমে প্রকাশিত পোশাক রপ্তানির আড়ালে 300 কোটি টাকা পাচার শিরোনামের এই সংবাদটি নিয়ে গতকাল ব্যাপক ক্ষোভ জানিয়েছে বিজিএমইএ সভাপতি। কোনো তদন্ত ছাড়াই এই সংবাদকে কিভাবে তিনি অসত্য এবং ভিত্তিহীন বলেছেন, এবং যদিও তিনি বলেছেন যে এটি তদন্ত চলছে, কিন্তু তিনি কিভাবে এটিকে ভিত্তিহীন বললেন? দেখুন, একটা এক্সপোর্ট করতে গেলে এটা ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয়, এবং তার সাথে ইএক্সপি থাকে, ব্যাংক থেকে একটা ইএক্সপি এক্সপোর্ট পারমিশন নিতে লাগে, একটা ইউডি করতে হয়, সেটা ইউডি নিয়ে নিতে হয়, এবং ইভিবি থেকে আমাদেরকে একটা সার্টিফিকেট নিতে হয় যে আমরা যখন এক্সপোর্টটা করি, আমাদের বন্ড লাইসেন্সের মধ্যে আমাদের একটা ব্যাংক লিয়েন করা থাকে, যে ব্যাংকের মাধ্যমে আমি ইএক্সপি নিব। আর আমাদের যদি কোনো রকম সিএনএফ ইউজ করি, সেখানে সিএফও কিন্তু আমার সিএনএফও কিন্তু আমাদেরকে লিয়েন করা থাকে। সেই ক্ষেত্রে আপনার সব কিছুই কিন্তু আমাদের লিয়েন করা থাকে, আমাদের এক্সপোর্ট লাইসেন্স যেটা আছে বা ইম্পোর্ট লাইসেন্স যেটা আছে সেখানে কিন্তু আমাদের লেখা থাকে। আমরা এখানে 100% অ্যাসুরেন্স হয়েছে, আমাদের মাননীয় প্রেসিডেন্ট সুস্পষ্ট করে বলেছেন যে এইটা যে আপনার একটা এক্সাম্পলও দিয়েছে যে এটা হংকং ফ্যাশন নামে একটা ফ্যাক্টরি, যেখান থেকে তারা এই যে স্যাম্পল কোড 20 মানে স্যাম্পল হিসাবে এক্সপোর্ট করছে। তো স্যাম্পল হিসাবে যদি এক্সপোর্ট করে থাকে, 1000 কেজি বা 2000-10000 কেজি কিন্তু হওয়া উচিত না। এগুলো একটা। দ্বিতীয় হলো যে যে ব্যাংকের মাধ্যমে তারা ইএক্সপি সাবমিট করছে, সেই ব্যাংক ওই ব্যাংকে ওই কোম্পানি কোনোদিন ব্যাংকিংই করে নাই এবং তার বন্ড লাইসেন্সের মধ্যে ওই ব্যাংকের নামও নেই। তারপরে যে সিএনএফ এজেন্ট দিয়ে এক্সপোর্ট করছে, যেটা এক্সপোর্টের সহযোগিতা করছে, সেই সিএনএফ এর নামও কিন্তু ওই ওনার ওই বন্ড লাইসেন্সের মধ্যে নাই, লিয়েন করা নাই। তাহলে যে তারা যে 5টা 7টা সিএনএফ ইউজ করলো, 2টা 3টা ব্যাংক ইউজ করলো, সেই ব্যাংক কীভাবে ইউজ করলো, কীভাবে কী করলো, সেই জিনিসটা জানতে চাইছে আপনাদের মাধ্যমে এবং কাস্টমসের কাছে খোলসা করা উচিত। এটা আসলে কাস্টমসের হাত দিয়ে কীভাবে এটা গেল, তারা কী করেছে, তারা কেন এই জিনিসটা আমাদেরকে ঘাড়ে দিচ্ছে? সেই ঘাড়ে দেওয়ার আগে তাদেরকে তদন্ত করা উচিত ছিল আসলে যে ব্যাপারটা সত্য না ব্যাপারটা মিথ্যা, বা আসলে তাই ব্যাপারটা কি আসলে তাদের মাধ্যমে হয়েছে কিনা, তাদের সহযোগিতা হয়েছে কিনা বা অন্য কোনো সহযোগিতা হয়েছে কিনা, সেই জিনিসটা আসলে আসলে দেখার জন্যই কিন্তু উনি সুস্পষ্ট জিনিসটা বলতে, বা আমাদের যে আজকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে, সেই প্রেস ব্রিফিং করার জন্য একটা সময় নেওয়া হয়েছে, কারণ আমরা আসলে জানা দরকার আমাদের কাছে। একটা আসলে প্রথম যখন আমরা শুনেছি প্রায় 2000 ফ্যাক্টরি কিন্তু আমরা একটা জনাব খসরু চৌধুরী এবং বিজিএমইএ সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে যে এই বিষয়টি তদন্ত চলছে এবং আরও জোরালো তদন্তের দাবি আপনারা জানিয়েছেন গতকাল সংবাদ সম্মেলনে। আমরাও আশা করছি যে তদন্তের মাধ্যমে বিষয়টি খোলাসা হবে। আমাদের বিজনেস লাইনে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।